তো বন্ধুরা, আজকের এই 3 থেকে 4 মিনিটের ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে আপনারা কিভাবে নিজের নামের ডিজে সং তৈরি করে নিতে পারেন। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা বিভিন্ন গানের মধ্যে ডিজে ভয়েস শুনে থাকি, বাট আজকের ভিডিওটি দেখার পরে কিন্তু যে কোনো গানের মধ্যে অ্যান্ড যে কোনো মিউজিকের মধ্যে আপনি নিজেই আপনার নামের ডিজে গান তৈরি করে নিতে পারেন, ওবি কোনো ঝামেলা ছাড়াই। তো ফ্রেন্ডস, খুব একটি মজার ব্যাপার, আপনি জাস্ট নাম লিখবেন, আপনার নামের ডিজে ভয়েস অ্যান্ড ডিজে সং কিন্তু তৈরি হয়ে যাবে, মাত্র 2 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। আর সেটি কিভাবে করবেন অ্যান্ড কোত্থেকে করবেন সেটি সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি 1 সেকেন্ডও না কেটে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই টেক মধু চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। কারণ আমি নতুন লেটেস্ট ভিডিও এভাবে প্রতিনিয়ত আপলোড করে থাকি যে ভিডিও দেখে কিন্তু আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পারেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিও শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, তো এই কাজটি করার জন্য অবশ্যই আমাদেরকে একটি ছোট্ট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। আর অ্যাপ্লিকেশনটি কোত্থেকে বা কেমনভাবে ইনস্টল করবেন সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো। তো ফ্রেন্ডস, প্রথমত এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করবো অ্যান্ড ওপেন করে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে নিজের নামের ডিজে গান তৈরি করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি যখন ফার্স্ট টাইম ওপেন করবেন আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে। তো আপনাদেরকে কী করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড এন্টারেস, এখানে আপনারা জাস্ট এগ্রি অ্যান্ড এন্টারে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পরে এখান থেকে অ্যালোয়াতে ক্লিক করে দেবেন। দেন অ্যালোয়াতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট মিক্সিং, এখানে আপনারা জাস্ট স্টার্ট মিক্সিংয়ে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পরে আপনার মোবাইল ফোনের অডিও লাইব্রেরি চলে আসবে, আপনার মোবাইল ফোনে যত অডিও সং বা অডিও মিউজিক আছে সব কিন্তু এখানে শো করবে। সুতরাং আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন গানের মধ্যে বা কোন মিউজিকের মধ্যে আপনি আপনার নামের ডিজে অ্যাড করতে চান। তো ফ্রেন্ডস, সেখান থেকে আমি একটি মিউজিক সিলেক্ট করব অ্যান্ড তাতে আমার নামের ডিজে ভয়েস দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, সিম্পলি এখান থেকে আপনারা যে মিউজিকটি নিতে চান সেখানে ট্যাপ করে দেবেন। দেন ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে। তো ফ্রেন্ডস, এখন আপনাদেরকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ডিজে পারভেজ লেখা আছে। তো ফ্রেন্ডস, এখান থেকে প্রথমে আপনাদেরকে দিতে হবে ডিজে। তো ফ্রেন্ডস, এখান থেকে আপনারা প্রথমে ডিজে দেবেন অ্যান্ড তারপর এখান থেকে আপনি আপনার নামটি দিয়ে দেবেন, আপনার যে নামটি হবে আপনি সে নামটি এখান থেকে দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ডিজে মারুফ। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি দিয়ে দিলাম ডিজে মারুফ অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা প্লে ফর চেক, আপনারা এখানে ক্লিক করে এই ভয়েসটি শুনতে পারেন। আদারওয়াইজ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মিক্স ডিজে নাম, আপনারা জাস্ট এখান থেকে মিক্স ডিজে নামে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডিজে সংটি কিন্তু মাত্র 2 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এটি ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড ততক্ষণ আমরা একটু ওয়েট করে নেবো অ্যান্ড আমাদের এটি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা এটি প্লে করে একবার শুনে নেবো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি প্লে বাটনে ক্লিক করে দিলাম অ্যান্ড এখান থেকে প্লে করে আমরা একটু শুনে নেবো যে আমাদের নামের ডিজে সংটি ঠিক কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি জাস্ট প্লেতে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই অ্যাপ্লিকেশন দিয়ে ডিজে সং তৈরি করা কতটা সহজ। তো ফ্রেন্ডস, খুবই একটি মজার ব্যাপার, আপনারা চাইলে কিন্তু যে কোনো নামের ডিজে সং তৈরি করে নিতে পারেন, জাস্ট আপনার নাম লিখবেন আপনার নামের ডিজে সং কিন্তু তৈরি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনার অ্যাপ্লিকেশনটি কোত্থেকে বা কেমনভাবে ইনস্টল করবেন। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য এখান থেকে সরাসরি মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন। দেন প্লে স্টোর ওপেন করার পরে এখান থেকে সার্চ বার আপনাদেরকে লিখতে হবে ডিজে নাম মিক্সিং। দেখতে পাচ্ছেন এখান থেকে ডিজে নাম মিক্সিং জাস্ট এতটুকু সার্চ করবেন, সার্চ করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি 2 নম্বরে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে, খুবই একটি মজার অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে কিন্তু আপনারা আপনাদের যে কোনো নামের আপনারা ডিজে সং তৈরি করে নিতে পারেন মাত্র 2 মিনিটে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, মূলত আজকের ছিল এই ভিডিও। তো ভিডিওতে বুঝতে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটা কমেন্ট পড়ি অ্যান্ড প্রতিটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো ফ্রেন্ডস, ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই টেক মধু চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে